এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আপনি তো আমার স্ত্রী, না ছাড়লে কি করবেন? কি হলো, আমি কিছু ভুল বললাম? চাকরিতে কি হলো? আমি একটু দেখে আসছি, আপনি স্নানটা সেরে নিন। হ্যাঁ বুঝি, পাম্পটা একটু চালিয়ে দিলে। ঈশা, ঈশা, ঈশা ঘুমিয়ে পড়লে নাকি? কি হচ্ছেটা কি? ঈশা মিহি কাঁদছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ তো কাঁদুক, কি করব আমি? ওর নতুন মা আছে, ওকে সামলাক। আরে আমি তোমাকে সামলাতে বলছি না, কিন্তু দেখো তুমি আবার কিছু করোনি তো। এই তুমি কি ভাবো বলো তো, আমার আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? না না, আমি সেটা বলছি না। আসলে পিসিমণি তো তখন আমাদের সব কথা শুনে ফেলেছিল, নিশ্চয়ই উনি খুব রেগে আছে। আর ওনাকে তো আমি চিনি, উনি মাঝের মধ্যে ইনস্টলমেন্টে রাগ বের করেন, আবার কখনো কখনো সুদে আসলে সবটা ফিরিয়ে দেন। দেখো আমি তোমাকে এটাই বলতে চাই যে হাওয়া এখন গরম আছে, তোমার কাছে আমি একটাই রিকোয়েস্ট করছি, পিসিমণি এখন যাই বলুক না কেন, তুমি প্লিজ তোমার মুখটা একটু বন্ধ রেখো, প্লিজ। পারবো না। আমাকে যদি উল্টোপাল্টা কিছু বলে তাহলে ওকেও উল্টোপাল্টা শুনতে হবে। ঈশা দেখো আমার আমার প্লিজ প্রতীক বিরক্ত করো না, এমনি আমার ভীষণ মাথাটা গরম আছে। আরে বাবা তাই জন্যই তো বলছি, তুমি কি বলতে কি বলে ফেলবে, কি করতে কি করে ফেলবে, প্লিজ। ঈশা দেখো পিসিমণি এখন যাই বলুক না কেন, তুমি চুপচাপ থেকো, কিচ্ছু বলো না, এই রিকোয়েস্ট অন্তত রাখতে পারবে না, এই রিকোয়েস্টটা রাখো প্লিজ প্লিজ। ওকে রাখবো, কিন্তু তোমাকেও একটা কাজ করতে হবে। হ্যাঁ বলো বলো কি করতে হবে। আমি তখনই মুখটা বন্ধ রাখবো যখন তুমি আমার হয়ে মুখটা খুলবে, বোঝাতে পারলাম? মানে মিমা কি হয়েছে, তুমি কেন কাঁদছো বলো আমাকে? না না আমি কিচ্ছু বলবো না। মামা তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছো? তুমি কেন ভয় পাচ্ছো তুমি বলো আমাকে। মিহি কি হয়েছে তোমার? হ্যাঁ আমি তো পাম্পটা ওদিকে চালিয়ে এলাম, এইদিক থেকে জল বেরোচ্ছে কি করে, দেখি 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 দেখি, তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার, কে কি বলেছে? এই যে তোজো এসেছে, তোজো তার মানে কিছু বলেছে, কি বলেছে তুমি মিহিকে? আমি মিহিকে বলেছি, মিহি তোমাকে মা বলে কেন ডাকে না, মিষ্টি মাসি বলে কেন ডাকে? আমি এটা মিহিকে বলেছি, মিহি কাঁদলো, কেঁদে কেঁদে এখানে এসছে। এসব কিন্তু ঠিক নয় তোজো। না না পিসি থামিয়ে তো জিজ্ঞেস করলো। জাগৃতি আমি অবাক হয়ে যাচ্ছি, সামান্য একটা প্রশ্নে মিহি এভাবে কান্নাকাটি করছে কেন? থাক না পিসিমণি, এসব নিয়ে কথা বাড়ি আর লাভ নেই, মেয়েটা এখনো খুব ছোট, ওর যেদিন ইচ্ছা হবে ও সেদিন আমাকে মা বলে ডাকবে। এই কথাটা তোমাকে কে বলেছে আমায় একটু বলবে?
মি, তোমার মা তো ফিরে এসেছে, মিষ্টি মাসি তো তোমার মা। আর তাছাড়া তুমি যদি মিষ্টি মাসিকে মা বলে না ডাকো তাহলে তো মিষ্টি মাসিও কষ্ট পাবে। মিহির কথাটা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। মিহি বলতে চাইছে তোমাকে ও মা বলে ডাকলে ওর জন্মদাত্রী মা রাগ করবে, সে আর ফিরে আসবে না। কিন্তু মিহি তো বাচ্চা, এই কথাটা মিহির মনের মধ্যে কি করে আসতে পারে? ওর মাথাতেও আসতে পারে না। অনেক থাক না পিসিমণি, আমি মিহির সাথে আলাদা করে কথা বলবো, ওকে বোঝানোর চেষ্টা করবো। মিমা এসো, এসো তো আমার কাছে দেখি। কি হয়েছে মিমা, কাঁদছো কেন? আমি মা বলে ডাকবো না, মিষ্টি মাসি বলে ডাকবো। আচ্ছা ঠিক আছে, তুমি মিষ্টি মাসি বলেই ডাকবে, তোমাকে মা বলে ডাকতে হবে না। আচ্ছা আমরা অনেকদিন তো একসাথে গল্প করিনি, তাই না মিহি আর মির বাবা? তাই তো, আজকে আমরা একা একা গল্প করবো, আর কাউকে নেবো না, ঠিক আছে? বলছি আমি আর মিহি একটু পার্সোনাল কথা বলবো, তোমরা একটু অন্য ঘরে যাবে? তো চলো এদিকে, চলো 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 চলো। পিসিমণি যাও না। এবার সবাই চলে গেছে, মিহি আর মিহির বাবা একটু একা একা গল্প করবে, বসো তো দেখি। আচ্ছা আমার মিহি তো স্ট্রং গার্ল, তাই না? মিহিমা তো কাঁদে না, কি হয়েছে বলো আমাকে, তাকাও আমার দিকে। আচ্ছা মিহিমা, তুমি চাও তোমার মা ফিরে আসুক, তাই তো? কিন্তু যতদিন না তোমার মা ফিরে আসছে, তুমি কি মা ছাড়া থাকবে? তোজো দাদাকে দেখো, ওর কাছে ওর মা আছে, বাবা আছে, আর তোমার কাছে তো শুধু আমি আছি, তোমার বাবা না মিষ্টি মাসিও আছে। আছে তো, আর মিষ্টি মাসি তো তোমার মা, তবে তুমি মিষ্টি মাসিকে মা বলে ডাকতে চাইছো না কেন? যখন তোমার মা ফিরে আসবে তখন সবার আগে আমি জানতে পারব, তখন তোমায় জানিয়ে দেবো। ততদিন না হয় মিষ্টি মাসিকেই তুমি মিষ্টি মাসিকে মা বলে ডেকে ফেলাচ্ছিলাম না, তারপর থেকে